তিন বছর আগের অসমাপ্ত থেকে যাওয়া রাস্তা মেরামতির কাজের ক্ষেত্রে শুরু হলো নতুন মোড় পুরনো বোতল নতুন মোড়কে সাজিয়ে উপস্থাপনা আজ থেকে ঠিক তিন বছর আগে সোদপুর থেকে মধ্যমগ্রাম যাওয়ার এই রাস্তার অর্ধেক অংশ ছিল ভাঙা দীর্ঘদিন ধরে মেরামতির কাজ চলছে বলে বেহালে ছিল গোটা রাস্তাঘাট মাঝ সমুদ্রে একেবারে জাহাজে ঝাঁকুনির অনুভব হতো এই রাস্তা দিয়ে টোটো অটো রিকশা চড়ার সময় প্রাণের ঝুঁকি নিয়ে বড় বড় লরি বাস ট্রাক যাওয়া আসা করে নিত্যদিন এই রাস্তা দিয়েই সকলেরই একটাই সমস্যা রাস্তা ভাঙা রাস্তাটি উঁচু হওয়ার কথা ছিল অমরাবতী ভুবনেশ্বর স্কুল পর্যন্ত আর সামনেই মুখ থেকে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল পাশে রয়েছে আবার তীর্থ ভারতী স্কুল সেই এলাকার ভগ্ন রাস্তাগুলো ঠিক করে দেওয়ার কথাও ছিল দিন ধরে সামনে একুশের নির্বাচন নিজেদের ভোট বাক্স ভরাটের আকাঙ্ক্ষায় রাস্তায় রাস্তায় চলছে প্রচার মিছিল মিটিং অথচ এতদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তা উঁচু করা হবে বলে ভাঙা অবস্থাতে অর্ধ অবস্থায় এই রাস্তা পড়ে রয়েছে নির্বাচনের আগে নতুন নামে পুরনো প্রকল্পের শিলান্যাস হলো আর এই প্রকল্পের নাম দেওয়া হল পথশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পথশ্রী নামে পানিহাটি পৌরসভার পক্ষ থেকে শুরু করা হল পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে শুরু করে বিটি রোড সোধপুর স্টেশন কল্যাণী এক্সপ্রেসওয়ে এনএইচ থার্টি ফোর এবং যশোর রোডের সাথে সংযোগ স্থাপনকারী এই রাস্তাটির মেরামতির কাজ পথশ্রী নামে শিলান্যাস করে এই প্রকল্পের উদ্বোধন করেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় পিডব্লিউডি দপ্তরের ইঞ্জিনিয়াররা সহ পানিহাটি পৌরসভার ইঞ্জিনিয়ার বিভাগের আধিকারিকরা এবং পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধিরা নতুন নামে নতুনভাবে পুরনো রাস্তার কাজ শুরু করা হলো অবশেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একই প্রকল্পের বারবার এবং বিভিন্ন নামে সংস্কারের নামে প্রকল্পের কাজ উদ্বোধন হচ্ছে ঠিকই তার নিদর্শন রাখলো পানিহাটি একদিকে বিটি রোড সোদপুর স্টেশন থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে এনএইচ আরেকদিকে যশোর রোডের সাথে এই 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 রাস্তা 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 মিলছে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে নিত্যদিন বহু মানুষের যাওয়া আসা হয় দুর্দশাগ্রস্ত অবস্থায় এই রাস্তা দীর্ঘদিন ধরে অর্ধেক কাজ হয়ে পড়েছিল সেই রাস্তার কাজের সূচনা হল আবার নতুন নামে নতুন রূপে ঘটা করে উদ্বোধন তো করা হলো বটে এই প্রকল্পের কাজ তবে এই প্রকল্পের মাধ্যমে কতটা এলাকার মানুষের সুবিধার পথ করে দেওয়া যাবে সেটাই এখন দেখবার বিষয় সোদপুর থেকে বলরাম বসে রিপোর্ট সঠিক বার্তা